পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পূর্ণাঙ্গ চালুর দাবিতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ইন্দুরকানী বাজারের প্রধান সড়কে ইন্দুরকানী উন্নয়ন ফোরামের আয়োজনে সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইন্দুরকানী উন্নয়ন ফোরামের মুখপাত্র আহাদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ইকরামুল কবির মজনু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক গাজী, ইন্দুরকানী বণিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুর রহমান সোহাগ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলামিন হোসেন প্রমুখ। 2007 সালে নির্মিত ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে অদ্যাবধি আবাসিক চিকিৎসা ব্যবস্থা চালু করা হয়নি। শুধুমাত্র আউটডোর ব্যবস্থাপত্র প্রদান করেন এখানকার চিকিৎসকরা। 50 শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে আবাসিক চিকিৎসা ব্যবস্থা না থাকায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন লক্ষাধিক মানুষ। তাই অনতিবিলম্বে হাসপাতালটি পূর্ণাঙ্গ চালুর দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ডাক্তার এবং অবকাঠামোর দিক থেকে অথবা এখনো অবকাঠামোর দিক কাজ করা হচ্ছে, তবে অবকাঠামোর দিক থেকে এবং শুধুমাত্র হাসপাতাল চালুর জন্য যে ব্যবস্থা বা প্রক্রিয়াটি সেটি হলকে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি যেন অতি দ্রুত আমাদের অত্র অঞ্চলের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের জন্য হাসপাতালটি চালু করা হবে। ইন্দুরকানীর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত সর্বজন্য যে আপনারা কথা রোদ্রের মধ্যে দাঁড়িয়ে আমাদের এই মানববন্ধনকে আজকে সফল সার্থক করে তুলেছেন। আমি খুব বেশি কিছু বলবো না, শুধু একটা কথা বলতে চাই, স্বাস্থ্য সেবা মানুষের একটি অন্যতম নৈমিত্তিক একটি গুরুত্বপূর্ণ একটি চাহিদা, যেটা না সম্পন্ন হলে আসলে মানুষ অনেক বিপদগ্রস্ত থাকে। আমরা একটি অভিভূত জনপদের মানুষরা মানুষের স্বাস্থ্য সমস্যা দূরীকরণের জন্য বাংলাদেশ সরকার এখানে একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করেছেন এবং বর্তমান আমাদের সম্মানিত মাননীয় এমপি মমতা যারা বাংলাদেশের মন্ত্রী সাহেব এই হাসপাতাল ভবনের আরো উন্নত ব্যবস্থা করার জন্য বেশ কয়েকটি নতুন আধুনিক ভবন নির্মাণ করছে। তো এক্ষেত্রে আমি তার থেকে এখানে লিখে দেয় কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য সব কিছু বরাদ্দ আছে এখানে, তাই যাদের দ্রুত গতিতে আবাসিক চিকিৎসা ব্যবস্থা শুরু করা হয় সেজন্য আমি গণপ্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আপনার আবেদন জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বন্ধু অনুরোধ জানাচ্ছি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির অন্যতম নেতা এবং সাধারণ সম্পাদক যারা ফাগুন করে তার উপর মহলকে সেদিন উপজেলাকে পূর্ণাঙ্গ উপজেলায় রূপান্তরিত করে সেদিন সেই হাসপাতাল সে পুলিশ অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড ঘোষণা দিয়ে যাচ্ছিলেন, সেই থেকে হাসপাতালের অবকাঠামো শুরু হয়েছে। তারপর 2 বছর পর শেষ হয়েছে, সেখানে ডাক্তার নার্স এবং বিভিন্ন সরঞ্জামাদি সেখানে প্রদান করা হয়েছে, কিন্তু দুঃখের বিষয় সেই আজ 8-9 বছর হাসপাতালটি এখনো চালু হয় নাই। প্রায় লক্ষাধিক লোকের এই উপজেলায় বসবাস করে, এই উপজেলায় মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে, বাসনাতে বঞ্চিত হচ্ছে। অর্থাৎ আমরা কেন কোনো অজ্ঞাত কারণে আজকে এই হাসপাতালের পূর্ণাঙ্গ বেড চালু হচ্ছে না, পূর্ণাঙ্গ স্বাস্থ্য সেবা চালু হচ্ছে না, এই ব্যাপারে আমরা অনুমোদন করব। কর্মকর্তাদের জন্য জোর দাবি জানাই যাতে অতি সত্ত্বর দ্রুত যাতে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করেছি।